নিজের হাতে কাজ করবে এতে সে নিজেও উপকৃত হবে এবং সাদা করবে তারা বলল সে যদি সক্ষম না হয় অথবা বলছেন যদি সে না করে তিনি বললেন তাহলে সে যেন বিপদগ্রস্ত লোকদের সাহায্য করে লোকেরা বলল সে যদি তা না করে তিনি বললেন তাহলে সে সৎ কাজের নির্দেশ দিবে অথবা বলছেন সবের কাজের আদেশ দেবে তারা বলল তাও যদি সে না করে তিনি বললেন তাহলে সে মন্দ কাছ থেকে বেঁচে থাকবে কারণ এর জন্য এই তার জন্য সাদাকা তো রসুল আসলামের এই হাদিস দ্বারা আমরা এতটুকু বুঝতে পারি যে রসুসাল্লাম এখানে বলে গিয়েছেন যে আমরা সদকা যদি না করতে পারি মানে টাকা পয়সা এভাবে বা কোনো খাবার কোনো কিছু যদি সদকা এভাবে আমি না করতে পারি তাহলে অবশ্য আমি কীভাবে সদকা করবো সেই ব্যাপারে বর্ণনা করে গেছেন রসুল সাল সাল্লাম যাতে আমরা যাতে আমাদের জন্য সহজ হয়ে যায় আমরা যেন কিছু না থাকলেও কিভাবে সদকা করতে পারি কারো বিপদগ্রস্ত মানুষকে আমরা সাহায্য করতে পারি নিজে হাত দিয়ে কোনো কাজ করতে পারি সেটাও সদকা এরকম সব ধরনের ভালো কাজগুলোই আমাদের জন্য সদগা আমরা চেষ্টা করব যে সদগা দেওয়ার জন্য এবং কি এই রাসুসাল্লাহ সাল্লামের হাদিসটি মেনে বুঝে যেন আমল করার আল্লাহ আমাদের তৌফিক দান করেন আমিন ওয়াখর আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন আলাইকুম ওরি ওবের